এন ডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো আর কে নারায়ণের লেখা বিখ্যাত উপন্যাস দি গাইড বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে শুরু করছি আজকের নোভেল দি গাইড অ্যাবাউট দ্য অথার রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী হলেন একজন ভারতীয় লেখক যার সমধিক পরিচিতি তার দক্ষিণ ভারতের কাল্পনিক শহর মালগুডির সৃষ্টির জন্য তাকে উইলিয়াম ফকনারের সাথে তুলনা করা হয় তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের দশই অক্টোবর মাদ্রাজে তার বাবা ছিলেন রসিপুরম ভেঙ্কটারামা কৃষ্ণস্বামী আয়ার এবং মা ছিলেন গেনাম্বল তিনি মারা গেছিলেন দু হাজার এক সালের তেরোই মে তামিলনাড়ু চেন্নাইয়ে অ্যাবাউট দ্য নোভেল দ্য গাইড হলো আর কে নারায়ণের সবথেকে জনপ্রিয় উপন্যাস এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং এটি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল এই উপন্যাসটিকে নিয়ে সিনেমাও হয়েছে এবং সিনেমার প্রত্যেকটা শো যতদিন চলেছিল ততদিন হাউসফুল হয়েছিল এই উপন্যাসটি কখনও অতীত আবার কখনো বা বর্তমানে উত্তম পুরুষ বা প্রথম পুরুষে বর্ণিত হয়েছে ক্যারেক্টার্স রাজু মেন প্রোটাগনিস্ট অ্যান্ড দ্য গাইড রোজি অথবা নলিনী দ্য ইয়াং অ্যান্ড বিউটিফুল ওয়াইফ অফ মার্কো অ্যান্ড লাভ অবজেক্ট অফ রাজু মার্কো পোলো দ্য হাজব্যান্ড অফ রোজি গাফুর রাদার গ্রাম্পি ট্যাক্সি ড্রাইভার রাজুজ ফাদার A modest shopkeeper in the town of Malgudi. Raju's mother, an uneducated traditional woman. Raju's uncle, elder brother of Raju's mother. Velan, a local from the small village of Mal, Mongol in southern India. Velan's brother, a rather dull witted 21 year old man. The set. এ মার্চেন্ট হু অ্যাক্টস অ্যাজ এ রাজুজ ক্রেডিটর ইন মালগুডি মনি রাজুজ সেক্রেটারি দ্য মাস্টার অ্যান্ড ওল্ড ম্যান হু ওভারসিজ এ পায়ল স্কুল ইন মালগুডি জোসেফ এ রেটিসেন্ট ম্যান হু লুকস আফটার পিক হাউস দ্য নোভেল স্টারস নাও এই উপন্যাস রাজু নামের একজন রেলওয়ে গাইডের দুঃসাহসিক অভিযানকে বর্ণনা করছে ভারতবর্ষের কাল্পনিক শহর মালগুড়িতে একটি দোকানের মালিকের ঘরে রাজুর জন্ম রাজু বড় হয়ে উঠেছে একটা বিরাট পরিবর্তনের সময় যখন ভারতবর্ষে রেল লাইন পাতার কাজ শুরু হয়েছিল রাজু শৈশবই শহরে চলে এসেছিল রেলওয়ে রাজুর পরিবারের ভাগ্য এবং রাজুর জীবন চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল রেলওয়ে স্টেশনে রাজুর বাবার দ্বিতীয় দোকান খোলার জন্য তাদের পরিবারের উন্নতি হয় এবং রাজুর বাবার হঠাৎ মৃত্যুতে রাজু সেই দোকানের দায়িত্ব গ্রহণ করে কিন্তু সে বেশিদিন ওই দোকানদারি করেনি শীঘ্রই সে মালগুড়ি ঘুরতে আসা পর্যটকদের গাইড হয়ে পড়ে সে প্রায়শই পর্যটকদের মনোরঞ্জনের জন্য অতিরঞ্জিত গল্প বলতো গাইড হিসাবে তার নাম যশ এত বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে পর্যটকরা তাকে রেল ওয়ে রাজু বলে ডাকতে শুরু করল এবং সবাই তাকেই গাইড হিসাবে পেতে চাইতেন এইভাবে রাজুর সাথে মার্কোপোলো এবং তার স্ত্রী রোজির পরিচয় ঘটেছিল মালগুড়ি শহরের চারদিকে ছড়িয়ে থাকা মন্দির এবং পেন্টিংস গবেষণা করার জন্য মার্কোপোলো মালগুড়িতে এসেছিলেন ওই সমস্ত স্থান খুঁজে পেতে তিনি রাজুকে গাইড হিসাবে সঙ্গে নিয়ে যেতেন মার্কোপোলো ছিলেন রাগী এবং প্রভুত্ব প্রদর্শনকারী ব্যক্তি ফলে রাজু তাকে পছন্দ করত না কিছুদিন পর মার্কোপোলোর সুন্দরী যুবতী স্ত্রী রোজি শহরে এসে রাজুর সাথে দেখা করল দেখা করার পরই রাজুর রোজিকে খুব ভালো লাগে রজি নামটা বিদেশি হল তিনি ছিলেন ভারতীয় ধ্রুপদী নৃত্যে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভারতীয় নারী যখন রাজু রোজিকে একজন সাপড়িয়ার নিকট নিয়ে যায় এবং সাপের নাচকে নকল করে রজিকে দ্রুত নৃত্য করতে দেখে তখন সে অবাক হয়ে পড়ে এবং রোজিকে তার দেখা শ্রেষ্ঠ নর্তকি মনে করে রজির আরও কাছাকাছি পৌঁছানোর জন্য রাজু তার এবং তার স্বামীর যত্নে নিজেকে সোপে দেয় শীঘ্রই রাজুর কাছে পরিষ্কার হলো যে তাদের বিবাহিত জীবন সুখের নয় মালগুড়ি শহরের বাইরে ম্যাম্পি হিলস নামক স্থানে মার্কোপোলো তার স্ত্রী রোজি এবং রাজুর সঙ্গে গিয়েছিলেন গুহাচিত্ত পরীক্ষা পরীক্ষা করার জন্য সেখানে তাদের দুজনের ঝগড়া চরমে পৌঁছায় ম্যাম্পি হিলস অভিযানের সময় তারা পিক হাউস লজে উঠেছিলেন এখানে রাজু জানতে পারে যে রোজি তার স্বামীর উপর অসন্তুষ্ট কারণ তার স্বামী তাকে ধ্রুপদী নৃত্য করতে নিষেধ করেছেন যে নেত্র তার পরিবারের সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুশীলন করে চলেছেন রোজির অসন্তুষ্টির সুযোগে রাজু রোজির নৃত্যের খুব প্রশংসা এবং তোষামত করতে শুরু করে এরপর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে রাজুর উৎসাহে রোজিতার তার স্বামীর সাথে দ্রুপদী নৃত্যে কেরিয়ার শুরু করার ব্যাপারে কথা বলতে চেষ্টা করেন কিন্তু তার স্বামী তাকে ধমক দিয়ে থামিয়ে দেন অসাবধানতাবশত রোজি প্রকাশ করে ফেললেন যে রাজুর সাথে তার প্রণয় চলছে যে তার নৃত্যশৈলীর প্রশংসা করে থাকে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় যখন রাজু পিক হাউসে মার্কো এবং রজির সাথে দেখা করতে গেল তখন মার্কো বা রোজি কেউই জানালো না আসলে কি চলছে এবং রোজি রাজুকে সেখান থেকে চলে যেতে বললেন রাজু মালগুড়িতে ফিরে এলো কিন্তু রোজির অনুপস্থিতির কারণে তার মন বসল না তার দোকানে বা গাইডের কাজে কয়েক সপ্তাহ পর একদিন রোজি তার জিনিসপত্র নিয়ে হাজির হলো একটি বাড়িতে যেখানে রাজু তার মায়ের সাথে থাকত রাজুর মা একজন একাকী যুবতী মহিলার আগমনে অবাক হয়ে গেল কিন্তু সে তাকে বাড়িতে থাকতে দিল রোজি রাজুকে জানালেন যে তার স্বামী তাকে ত্যাগ করেছেন রোজির আগমন রাজুকে শিহরিত করল এবং সে রোজিকে তার নৃত্যে উৎসাহিত করতে শুরু করল রোজি প্রত্যেক দিন রাজুর বাড়িতে অনুশীলন করতে লাগলেন কিন্তু সমস্যা দেখা দিল যখন রাজুর মায়ের কানে রটনাটা পৌঁছিল যে রোজি বিবাহিত মহিলা এছাড়া রাজুর মা উপলব্ধি করল যে যেহেতু রোজি একজন নর্তকী সেহেতু তার জন্ম কোনো নিচ বংশে হবে রাজুর অর্থনৈতিক অনটনও দেখা দিল কারণ যে সেটের নিকট রাজু তার রেলওয়ে শপের মালপত্র নিতেন তিনি রাজুকে তার সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য আদালতে তলব করলেন রেলওয়ে শপের প্রতি রাজুর অনিহা এই ক্ষতির প্রধান কারণ সমস্যা আরও বৃদ্ধি পেল যখন রাজুর মামা তাদের বাড়িতে এসে রাজু এবং রজিকে অপমান করতে শুরু করল এবং রাজুর মার সাথে সহমত হয়ে রোজিকে বাড়ি থেকে বিতাড়িত করতে চাইল রাজু রোজির পক্ষ অবলম্বন করল এর ফলে তার মা তার ভাইয়ের সাথে বাড়ি ছেড়ে চলে গেল রোজি রাজুর অর্থনৈতিক সমস্যার ব্যাপারে কিছু না জানতে পেরে তার নৃত্যানুশীলন চালিয়ে যেতে লাগলেন একদিন তিনি রাজুকে বললেন তিনি এখন দর্শকদের সামনে অনুষ্ঠান করতে প্রস্তুত প্রথম জনসমক্ষে অনুষ্ঠান করার জন্য রোজি তার নাম পাল্টে নলিনী নাম গ্রহণ করলেন রাজু তার প্রথম অনুষ্ঠানের আয়োজন করতে নেমে পড়ল প্রথম জনসমক্ষে অনুষ্ঠানের পর থেকে রজির জনপ্রিয়তা বেড়ে গেল রাজু যে নলিনীর ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিয়েছিল সে নিজেকে নলিনীর ম্যানেজার বানিয়ে নিল ফলে কিছুদিনের মধ্যে সে অনেক টাকার মালিক হয়ে উঠল রাজু এবং নলিনী একটা বড় বিলাসবহুল বাড়িতে উঠে গেল সেখানে রাজুর সাথে গুরুত্বপূর্ণ আগন্তুক রাজনীতিবিদ ব্যবসাদার সবার খুব দহরম মহরম শুরু হলো যারা সবাই সেখানে আসতেন ননিলিন সঙ্গ পাওয়ার জন্য রোজির ঠাসা অনুষ্ঠান সূচিকে রাজু ঈর্ষা করতে লাগলো সে চেষ্টা করতে লাগলো যাতে করে রোজির বন্ধুরা রোজির সাথে বেশি সময় না কাটাতে পারে একদিন রাজু একটা অপ্রত্যাশিত পার্সেল পেল যেটা রোজির স্বামী মার্কো রোজিকে পাঠিয়েছিলেন পার্সেল খুলে রাজু দেখল এটা মালগুড়ির গুহাচিত্তের উপর গবেষণার একটি বই যেটা মার্কো প্রকাশ করেছিলেন রাজু রোজির কাছ থেকে বইটা লুকিয়ে রেখেছিল তৎসত্ত্বেও বই প্রকাশনার খবরটা রোজির কাছে পৌঁছে গেল যখন রোজি একটা ম্যাগাজিনে মার্কোর বই প্রকাশের খবরটা পড়ল তখন তিনি উত্তেজিত হয়ে পড়লেন এছাড়া যখন রোজি মার্কোর পাঠানো বইটা খুঁজে পেলেন তখন তিনি রাজুর সাথে ঝগড়া শুরু করে দিলেন বইটা আসার কিছুদিন পরে মার্কোর উকিলের একটা চিঠি রোজির নামে এসেছিল কিন্তু রাজু সেটাও লুকিয়ে রেখেছিল সেই চিঠিতে লেখা ছিল মার্কো রজিকে একটা মূল্যবান অলঙ্কারের বাক্স পাঠাবেন রজির সাথে আলাপ আলোচনা করার পরিবর্তে রাজু সেই উকিলের পাঠানো ফর্মে রজির স্বাক্ষর নকল করে যাতে করে সে গহনার বাক্সটা নিজেই ভোগ করতে পারে কিছুদিনের মধ্যেই রাজুর সঠতা ধরা পড়ে গেল একদিন রোজির অনুষ্ঠান চলার সময় একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসে জানালো প্রতারণার জন্য রাজুর গ্রেপ্তারের ওয়ারেন্ট বেরিয়েছে রাজু বাধ্য হল সবকিছু রজুর রোজির কাছে প্রকাশ করতে রোজির মন ভেঙে গেল যখন তিনি জানতে পারলেন যে তার অক্লান্ত পরিশ্রমের পরও রাজু তার ব্যয় সংকোচন না করে সমস্ত টাকার অপপ্রয়োগ করেছে এখন তার এমন অবস্থা যে রাজুর জন্য ভালো উকিল দেওয়াটাও বিরাট বোঝাস্বরূপ ফলে রজি আরও বেশি শো করতে লাগলেন এবং রাজুর জন্য একজন ভালো উকিলকে নিয়োগ করলেন কিন্তু উকিল রাজুকে ছাড়াতে পারলেন না প্রতারণার কেসে রাজুর দু বছরের জেল হয়ে গেল রাজু জেলে বসে নৃত্য তারকা হিসেবে রোজির যে খবর কাগজে বেরোত তা পড়ত কিন্তু সে আর কোনোদিন রোজির সাথে দেখা করেনি জেল থেকে ছাড়া পেয়ে কোথায় যাবে অনিশ্চিত হয়ে রাজু একটা ছোট্ট গ্রামের নিকট একটি নদীর তীরে বসে থাকে একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে তার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে শীঘ্রই সেই অপরিচিত ব্যক্তি ভেলান স্বীকার করল যে সে তার বোনের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে একটা সমস্যায় পড়েছে সে তার বোনের জন্য যে পাত্রটিকে চয়ন করেছে তার বোন তাকে বিয়ে করতে রাজি নয় ভেলান কেন রাজুকে শ্রদ্ধা করছে তার কারণ না জানতে পারলেও রাজু তাকে সাহায্য করার আশ্বাস দিল ভেলান তার বোনকে রাজুর নিকট নিয়ে গেল রাজু তার বোনকে বোঝাতে সে বিয়েতে রাজি হয়ে গেল ভেলান এবং তার পরিবারের সদস্যরা এই সাফল্যের কৃতিত্ব প্রদান করলো রাজুকে ভেলানের প্রতিবাদী বোনকে শান্ত করার সফলতা গ্রামবাসীদের মধ্যে এই বিশ্বাসের জন্ম দিল যে রাজু একজন স্বামীজি রাজু দেখল তার কোথাও যাওয়ার নেই এবং গ্রামবাসীরা প্রত্যেক দিন যে খাবার দাবার নিয়মিতভাবে তাকে বিনামূল্যে প্রদান করছে তাতে তার স্বামীজি হয়ে থাকাটাই শ্রেয় সে এরপর দাঁড়িয়ে রাখতে শুরু করলো এবং নদী তীরে অবস্থিত মন্দিরে আশ্রয় নিল প্রত্যেক দিন দলে দলে গ্রামবাসীরা রাজুর বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা শুনতে ভিড় জমাত যদিও রাজু নিজেকে ভণ্ড মনে করত তবুও স্বামীজির ভূমিকায় অভিনয় চালিয়ে যেতে থাকলো। যখন প্রচণ্ড খরা সেই গ্রামটাকে গ্রাস করতে বসল তখন রাজু অনিচ্ছা সহকারে গ্রামবাসীদের পক্ষে বৃষ্টি আনয়নের জন্য দু সপ্তাহের জন্য উপবাস শুরু করল পরে এই দুঃসাহসিক কাজের ঝুঁকি বুঝতে পেরে সে ভেলানকে তার জীবনের পুরো কাহিনী খুলে বলল সে আশা করেছিল যে ভেলান হয়তো বুঝতে পারবে যে রাজু একজন ঐশ্বরিক শক্তিহীন অতি সাধারণ মানুষ কিন্তু রাজুর কাহিনী শোনার পরও রাজুর প্রতি ভেলানের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হলো না প্রথম দিন নদী তীরে রাজুকে দেখে ভেলান যেরকম শ্রদ্ধা প্রদর্শন করেছিল আজও সেই একই রকমভাবে রাজুকে শ্রদ্ধা করতে লাগল তার লজ্জাজনক অতীতের কাহিনী শোনার পরও ভেলান যে তাকে স্বামীজি হিসেবে শ্রদ্ধা করছে এতে আশ্চর্য হয়ে রাজু অধিক উৎসাহে তার উপবাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো আসলে রাজু এইভাবে তার উপর ভেলান এবং গ্রামবাসীদের যে বিশ্বাস তার ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করল স্বামীজির উপবাসের খবর দ্রুত দূর দূরান্তে ছড়িয়ে পড়ল ফলে বিভিন্ন স্থান থেকে মানুষজন তার সাথে দেখা করার জন্য সেই গ্রামে আসতে লাগলেন উপবাসের শেষ দিনে রাজু এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে নিজে সিঁড়ি বেয়ে নিচে নেমে নদীতে উপবাসের অন্যান্য দিনের মতো অধিবাস করতে পারল না ভেলানের সাহায্যে সে কোনো শক্তি সঞ্চয় করে নদীর জলে নামলো। অচৈতন্য হওয়ার পূর্বে সে দিগন্ত রেখার দিকে তাকিয়ে ভেলানকে বলল যে সে পাহাড়ের উপর বৃষ্টি নামার পূর্বাভাস অনুভব করছে ইটস রেনিং ইন দ্য হিলস আই ক্যান ফিল ইট কামিং আপ আন্ডার মাই ফিট আপ মাই লেগস এই কথা বলতে বলতে সে মারা গেল দি এন্ড থ্যাংক ইউ